তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, নবীজি সাহাবা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম, ফাসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম, আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। আল্লাহর নবী তাকে 5টা আমলের কথা বললেন, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার, ওয়া তুকিমুসসালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাহাজ্জুল বাইতা, হজ করবা সামর্থ্যবান হলে। 5 নাম্বার, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5টা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন জি হুজুর বলেন। আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা হলো 3টা, জোরে বলেন কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার, সাওমু জুন্না, রোজা হলো কল্যাণের দরজা, রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা। 2 নাম্বার, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়াহ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমন ভাবে পানি যেমন ভাবে আগুনকে নিভায় দেয়, সদকা এমন ভাবে গুনাহ মিটায় দেয়। 1 নাম্বার রোজা হলো কল্যাণের দরজা, 2 নাম্বার সদকা হলো কল্যাণের দরজা, 3 নাম্বার ওয়া সালাতুর রাজুলি ফি জাউফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন রাতের বেলা কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে কল্যাণের দরজা 3টা, রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই হাদিস কিন্তু শেষ হয় নাই, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, এই বড় হাদিস। এবার নবীজি সাহাবাকে বললেন আলা উখবিরুকে বিরাসিল আমরি কুল্লি, আমি যে তোমাকে কতগুলা কথা বললাম এর মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না? ওয়া আমুদিহি, এটার স্তম্ভ কোনটা এটা কি বলবো না? ওয়া জিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না? সাহাবা বলে জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম। এরপরে বললেন ওয়া আমুদুহু আসসালা, এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আসসালা ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ, মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথা বলার পর নবীজি বললেন এই যে তোমার ইবাদতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না? নবীজি বলে মুয়াজকে, হুজুর আরও বাকি আছে এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি? নবীজি কয় সার নির্যাসটা এইটুকুই নেই। আলা আদুল্লুকা আলা মিলা কি জালিকা কুল্লি, সবগুলার সার নির্যাস হলো আল্লাহ নবী আখজা বিল ইসানি, নবীজি তার জবান এইভাবে ধরলেন, ধরার পর আল্লাহ নবী বললেন মুয়াজ কুফা আলাইকা হাজা, এটাকে নিয়ন্ত্রণ করবা, এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমার উপরের এবাদতগুলার দাম আছে, উপরের এবাদতগুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা। হযরত মুয়াজ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাজুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে, আমাদেরকে জাহান্নামে ফেলা হবে? আল্লাহ নবী জবাব দিলেন মুয়াজ হাল্লা কুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ, জবানের কারণে, এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড়? জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস শুনেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া কাল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক বিষয় নিয়ে বাদা অনুবাদ করতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না। এক মসজিদে 90 জন আমিন আসতে বলে আপনি হঠাৎ আয়েশা জোরে বললেন, আমি বলছি না জোরে বলা না যায় এটা বলছি না, 90 জন বলে আসতে, 99 জন বলে আসতে, আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন আপনি খুব বুঝেন। আমিন জোরে বললেন নামাজ হয় না এমন না, আপনি এক মসজিদে এসে হঠাৎ জোরে বললেন। কৃষক একজন বলবে কিরে ঘটনা কি, কি হইলো ঘটনা, আলেমরা বুঝবে কৃষক তো বুঝবে না। তো যে মসজিদে 99 জন আসতে বলে 90 জন আসতে বলে আপনি আসতেই বলেন। এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে, জোরে না বললে হবে না, আমিন না বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে, আমিন বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে, যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে এই জিনিস নিয়ে ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না। আবার বলছি আমিন না বললে কি হবে, কেউ যদি সূরা ফাতিহার পরে আমিন না পড়ে তাও নামাজ হবে। এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না। তাহলে কেন এগুলো কেন ভাই, এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া, কথা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো আমিন না বললে নামাজ হয় কি হয় না? তো একটা মুস্তাহাব বিষয় নিয়ে এই কতদিন আর চলবে এইগুলা, এইগুলো আর কতদিন আপনাদেরকে খাওয়াবে? তারাবি 20 রাকাত, বাস এটা একটা মীমাংসিত বিষয়। 1284 হিজড়ি পর্যন্ত মীমাংসা ছিল, 1284 ভারতের একজনে বইলা ফেললো তারাবি 8 রাকাত, এই প্রথম। ভারতের এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে 1291 গেছে সৌদি আরব, নসিব রেফাই নামে একজন বলল তারাবি 8 রাকাত, নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই তাল দিয়া কয় হওয়া তারাবি 8 রাকাত। 1284 পর্যন্ত আহলে হাদিস বলেন, মাঝহাবি বলেন, লামাঝহাবি বলেন, সবাই 20 রাকাত পড়তো। হঠাৎ একটা স্লোগান দিল, আমি বহুত গবেষণা করে দেখলাম এটা মূলত আহলে হাদিস যারা তারাও তো মুসলমান, আমরা মাঝহাব মানি আমরাও মুসলমান, এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা এটা, না কি দরকার আছে এটা হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানরে? তাহাজ্জুদ নামাজ জোর করে কেন তারাবি বানাবেন আপনি, তারাবির জোর করে কেন তাহাজ্জুদ বানাইবেন? তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ, ভাই ঝগড়া হবে না আমল হবে? আমল হবে, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম বুখারি শরীফের 6473 নম্বর হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন আনকিলা ও কল, অনর্থক কথা নিয়ে বাদা অনুবাদ করতে নবী নিষেধ করলেন। 2 নম্বর অকাসরতি সুয়াল, প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। একদল লোক খালি বেশি প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন করে। একজনে আমার জিজ্ঞায় হুজুর জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ার নিয়তটা কি? তো আমি বললাম কী নিয়ত করবেন, জোহরের 4 রাকাত সুন্নত নিয়ত করে পড়েন, কারণ নিয়তটা কীভাবে বলতে হবে? আমি বললাম আপনি কি বলতেই হবে? কো হ্যাঁ, আপনি এইভাবে বলবেন আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছি। কয় সুন্নতটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোনো কথা আসা যায় যে আমি যে সুন্নতটা পড়তেছি এটা কি সুন্নত না ফরজ, কোনো সমস্যা আছে কি না? পরশু দিন একজনে একের পর এক জিজ্ঞাসা করতেছে, এই পরশু দিনের ঘটনা, এই এই যে আপনার নগদ আপডেট গত পরশু দিন, না না গতকালকে, পরশু দিন না গতকালকে, গতকালকে পরশু দিন, আমার রাত্রে অনেক হয়ে গেছে তো বললাম পরশু দিন, গতকালকের কাহিনীটা তো উনি এরকম এরকম একের পর এক সুন্নত নামাজ। আমি বললাম ভাই আপনি বাসা থেকে মসজিদে সুন্নত পড়বেন না বাসায়? কারণ আমি মসজিদে সুন্নতটা পড়ি। আমি ঠিক আছে আপনি বাসা থেকে বেরিয়েছেন কোন নামাজ পড়তে? কয় জোহর। আমি কি নিয়ত হয়ে গেছে? কয় জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি, উনি বলতেছে আর কি। যাই হোক বেচারা এরকম হয়। আমি বলতেছি ভাই আপনি সুন্নতি পড়তেছেন, মনে মনে আসলেও ঝামেলা নেই আপনি সুন্নতি পড়তেছেন না। এরপরে উনি এই বিষয়টাই বারবার তকাসরতি সুয়াল, নবীজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ। 3 নম্বর ও ইদাতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন, সম্পদ নষ্ট করা নিষেধ। 4 নম্বর ও মানঈন ওয়াহাত, মানঈন মানে কৃপণতা করতে নিষেধ করছেন, যাদের উপর জাকাত ফরজ তারা যদি জাকাত না দেয় এটা করা নিষেধ, ওয়াহাত ভিক্ষা করা নিষেধ। 5 নম্বর ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে পুঁতে ফেলতে নিষেধ করছেন। 1 নম্বর নবী নিষেধ করলেন কিলা ও কল, অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে জবানের সকল গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারি শরীফ হাদিস নাম্বার 6474 নম্বর হাদিস, কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে জবান, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটা জিনিস গুণা থেকে তুমি নিরাপত্তা আমাকে দিয়ে দাও। আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ,
আমি জবান দিয়ে গুনাহ করি নাই লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই এই দুনি জিনিসের জামানত দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আজমান লাকাল জান্নাহ আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম তাহলে আরো সহজ হয়ে গেল আগে জানছিলাম ছয়টা এই হাদিসে স্পেশাল বললেন দুইটা জবান লজ্জাস্থান আল্লাহ আমাদেরকে এইগুলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফের 6477 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ان العبد لا يتكلم بالكلمه ما يتبين فيها মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা বলে ফেলে চিন্তা ভাবনা ছাড়া অনর্থক বলে ফেলে সাবধান মাঝে মাঝে মসজিদে গিয়ে অনেকে কয় এইভাবে নামাজ পড়তেছে কয় ওর নামাজ হয় না এই ইমাম সাহেব বেদাতী ইমাম সাহেবের নামাজ হয় না কিভাবে উনি আজকে ফজরের পর একটা হাদিস যায় না গত এই 20 বছরের ইমাম সাহেবের ভুল ধরতাছে কয় বছরের 20 বছরের বুখারীতে হাদিস পড়ছি কি জানেননি ওযু ছাড়া নামাজ হয় ওযু ছাড়া কি হয় আসলে এরকম একটা হাদিস আছে বুখারীতে আসলে কি আছে নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াইছে কোত্থেকে উঠা নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াইছে এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক ওযু ছাড়াও নামাজ হয় তো গত 20 বছর ধরে মনে করেন শাইগুলাদি সাহেব এই মসজিদে ইমামতি করে বেটা বুখারী পড়া কয় বছর 20 বছর ইমামতি করে কয় বছর 20 বছর বুখারী শরীফ পড়ে না পড়ায় তো এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারীতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমায়া উইটা ওযু ছাড়া ফজর পড়াইছে হাদিস আসছে নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি ওযু ছাড়া নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব শাইকুল্লাহ সাহেব 20 বছর উনি তারাবি নামাজ পড়ায় আবার বুখারিও পড়ায় ফজর পড়ছে উজু ছাড়া প্রচুর শীত এভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর আর আশেপাশের মুরব্বীদেরকে কয় কী ব্যাপার এত মুরব্বী হয়ে গেছেন আর কয়দিন মাঝে মাঝে উজু ছাড়াও আইসেন মুরব্বীদেরকে বুঝায় কয় কেন উজু ছাড়াও মাঝে মাঝে নামাজ হয়ে যায় আজকে তো আমি উজু করি নাই খুব বুক ফুলায় বলতেছে হ্যাঁ মুরব্বীরা তো অবাক বেচারা তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুখারী শরীফের হাদিসে আস মুরব্বীরা ইমাম সাহেবরে বলছে হুজুর আপনি বুখারী শরীফ 20 বছর কি পড়াইলেন এখনো পর্যন্ত এই হাদিস পড়ার নাই যে ওযু ছাড়া যে নামাজ হয় হুজুর তো হ্যাঁ আমি তো এই হাদিস পড়াইছি বাবা তো আপনি তো একদিন ওযু ছাড়া নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন ওযু ছাড়া নামাজ পড়া আমল করবেন না এটার এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বুখারী শরীফের কয় আপনি একদিন ওযু ছাড়া নামাজ পড়াইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই সেগুলো দেশে বুঝাই দিল কয় কী পার্থক্য কয় নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তরও ঘুমায় নবী যখন ঘুমায় বুখারী হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিসে আছে ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজন নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না দেখছেন নি হাদিস ভাই আমল শুরু করে দিছি তাহলে উস্তাদ দরকার আছে না নাই আছে এরপর আমার একজন একদল বলবে দেখবেন হুজুরি হিংসুক বুখারী হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক আরে ভাই হাদিস বললে হিংসুক হয় কীভাবে মানুষ হাদিস বললে কি হয় হিংসুক হয় নাকি হাদিস বললে না আসল বিষয়টা কি জানেন আমি যা করি না আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না এই এই মানসিকতা থেকে বাইরে আসেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে কোনো কোনো মানুষ মাঝে মাঝে এমন কথা বলে মাইয়া তাবাইয়ানু ফাহা ফিহা চিন্তা ভাবনা সারা বইলা ফেলে ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীরে ওই লোকটা শুধুমাত্র না যাই না একটা কথা বলার কারণে হয়ে যায় লোকটার জানাও নাই একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামি হয়ে যায় নবী বলেন তার জানা নাই বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দালা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয় আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে তাও লোকটার জানা নাই নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায় আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে হাজারবার ভাববেন চিন্তা করবেন আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো
আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন কথা কম বলা এটা খুব ভালো কাজ এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না আমি তো সব সময় পালায়া থাকি জেনেই থাকি সব সময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি মাইকে আমি কথা বলি আশেপাশে আমি এত কথা বলি না জিজ্ঞেস করেন এই জায়গায় এতক্ষণ বসেছিলাম বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন কথা যত কম বলবেন তত নিরাপদ ترمذي شريف حديث نمبر 2501 نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا যে চুপ থাকে সে নাজাত পায় যে চুপ থাকে সে কি পায় নাজাত পায় তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো ভালো আমার সাথে বলেন বলেন কথা বলবো বলেন কথা বলবো ভালো কথা কথা বলবো না খারাপ কথা তাহলে বললে কি বলবো আর খারাপ কথা কখনো এটা বললেন তো এবার আমার সাথে বলেন বললে ভালো কথা বলবো ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো কি থাকবো বুখারী 6018 নম্বর হাদিস নবীজি বলেন মন চাইলে ভালো কথা বলো পারা না চুপ থাকো মনে থাকবে তো তাহলে বললে ভালো কথা না পারলে চুপ আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজল আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে কোন মুমিন সবচাইতে শ্রেষ্ঠ কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায় ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায় আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে গীবত বলে কি দিয়ে আচ্ছা আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ আবু বকর পরে কি জানি সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক মানে অধিক সত্যবাদী এই জায়গায় যারা আছি কারা কারা সিদ্দিক হতে চাই ইনশাআল্লাহ আমার আপনার নামের পিছনে আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যাক এটা চাই হাত নামান এটারও সুযোগ আছে এই জামানায় আপনাদের এই সুযোগ আছে বুখারী শরীফের 6094 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الصدق يهدي الى البر সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় নবীজি বলেন ইন্নার রাজুল আলা ইয়াসদুকু কোন মানুষ যখন সত্য কথা বলে বারবার সত্য বলে সকালে সত্য রাতের বেলা সত্য দোকান খুললে সত্য বেচা কিনা করার সময় সত্য কিনার সময় সত্য এই লোকটা জানেও না হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিক নবীজি বলেন দুনিয়ার মানুষ তোমাকে জানুক আর না জানুক আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায় দেয় আবু বকরের মতো আপনার নামের পরেও সিদ্দিক ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় কোন ব্যক্তি যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা এই লোকটার নাম আল্লাহর খাতায় কাজ্জাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায় কাজ্জাব অধিক মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে কাজ্জাব থেকে বাঁচিয়ে সিদ্দিক বানায় দেন সকলকে মিথ্যা কথা বলেন না গীবত করেন না কারো গীবত করবেন না গীবত কাকে বলা হয় মুসলিম শরীফের 6487 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আতাদ্রুনামাল গীবা হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবারা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তাকান আমি ওনার কোনো দোষ আপনার কাছে বলা তার কোনো দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে তার একটা দোষ আপনার কাছে বলা যেটা সে অপছন্দ করে সাহাবারা এই কথা শোনার পর বললেন ইনকা নাফি আখিমা আকুল হুজুর আমি তার ব্যাপারে যে দোষটা বললাম তার মাঝে যদি এই দোষ সত্যি সত্যি থাকে আবার বলছি তার একটা দোষ আপনার কাউকে বললাম এখন নবীজি বললেন তার দোষটা বললে সে যদি অপছন্দ করে এটার নাম গীবত সাহাবারা বললেন হুজুর তার মাঝে যেই দোষটা আছে এটা যদি আমি বলি নবীজি বললেন এটাই তো গীবত এবার নবী বলেন তার মাঝে যদি এটা না থাকে ফাকত বাহাত্তা এটার নাম অপবাদ বলেন কারো দোষ বললে ওই দোষ থাকলে গীবত দোষ না থাকলে অপবাদ বলেন তো কারো দোষ কাউকে বললে দোষটা সত্যি থাকলে না থাকলে অপবাদ এখন কথা হলো আপনি গীবত করতে পারবেন কি না কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত করা যায় যাস এক মানুষ আপনার অনিষ্ট করবে খারাপই করবে ওই গীবত করলে যদি তার অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারেন গীবত যায়স দুই নাম্বার অন্য কোনো মানুষ এই লোকটার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে
সেক্ষেত্রে শুধুমাত্র ওই লোকটাকে তার কষ্ট থেকে অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য গীবত জায়েজ তিন নাম্বার এই ছেলেটা প্রচুর পরিমাণ অন্যায় করে শুধু তার সংশোধনের জন্য তার বাবাকে অথবা যার মাধ্যমে তার সংশোধন হবে তাকে তার দোষগুলা বলা জায়েজ তার সংশোধনের জন্য যাকে বললে কাজ হবে তাকে বলা জায়েজ আমি বাঁচার জন্য সাময়িক সময়ের জন্য গীবত জায়েজ তার অনিষ্টতা থেকে অন্য কাউকে বাঁচানোর জন্য যদি এই গীবতটা অন্য কাউকে বলে দিলে বাঁচে তাহলে এটার নাম গীবত যদিও কিন্তু গুনাহ হবে না কি হবে না কি কথা কি বুঝে আসছে সবার